কমল লতা উত্তম সুচিত্রার ছবি। হরিসাধন দাশগুপ্ত পরিচালিত ও রবীন চ্যাটার্জি সুরারোপিত এই ছবিতে আরও যারা ছিলেন তারা হলেন নির্মল কুমার, পাহাড়ি সান্নাল, ছায়া দেবী, তরুণ কুমার ও অন্যান্যরা। এ ভিডিওতে আমরা জানব কমললতা ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। এটি একটি অনুরোধের ভিডিও, তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দোসরা অক্টোবর 1969 সালে বৃহস্পতিবার দর্পণা, ছায়া, গ্রেস, গ্লোব, জেম, প্রিয়া, লিবার্টি সহ মোট 17টি হলে মুক্তি পেয়েছিল কমললতা। অর্থাৎ যেসব হলে সারা বছর হিন্দি ও ইংরাজি ছবি চলে সেই সব হলে এই ছবিটিকে মুক্তি দেওয়া হয়েছিল এবং এর খেসারত পরে প্রযোজক ও পরিবেশককে দিতে হয়েছিল, যেটি আগে গিয়ে আমরা জানব। ছবিটির দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 10 অক্টোবর 1969। গ্লোব, দর্পণা, ছায়া, গ্রেস সহ মোট 19টি হলে ছবিটি চলছিল। তৃতীয় সপ্তাহ শুরু হয় 17 অক্টোবর 1969। গ্লোব, দর্পণা, প্রিয়া, জেম সহ 19টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন হয়নি। চতুর্থ সপ্তাহ শুরু হয় 24 অক্টোবর 1969। দর্পণা, প্রিয়া, গ্রেস, ছায়া সহ মোট 15টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 19টি হল থেকে কমে 15টি হয়, 4টি হল কমে যায়। এবার লক্ষ্য করুন, এই চতুর্থ সপ্তাহে ছবিটিকে রজত জয়ন্তী সপ্তাহ বা সিলভার জুবলি সপ্তাহ ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা জানি যে একটি ছবি 3টি হলে 9 সপ্তাহ ধরে চললে তবে সেই ছবিটি 25 সপ্তাহ পূর্ণ করে, যাকে সিলভার জুবলি বলা হয়। চতুর্থ সপ্তাহে এটি কিন্তু হয় না, কিন্তু এখানে প্রথম 7টি হল ধরে সিলভার জুবলি ঘোষণা করে দেওয়া হয়েছে, অর্থাৎ 28 সপ্তাহ পূর্ণ করে এই ছবিটি প্রথম 7টি হলে। এর কারণ ছবির ব্যবসা আশানুরূপ হচ্ছিল না, ছবি ভালো ছিল কিন্তু সমস্যা ছিল সিনেমা হল নির্বাচন নিয়ে। গ্লোব, জেম, গ্রেস, লিবার্টি, ছায়া এইসব হল হিন্দি সিনেমার হল, এর আশেপাশে হিন্দিভাষী দর্শকরাই বেশি বসবাস করে, তাই এইসব হলে বাংলা ছবি চললে তার খেসারত দিতেই হবে। বাংলা সিনেমার দর্শক রূপবাণী, অরুণা, ভারতী, প্রাচী, মিত্রা, উত্তরা, পূরবী, উজ্জ্বলা এইসব হল থেকে অভ্যস্ত, আর এইসব হলের আশপাশেই বাঙালিদের বসবাস, তাই কমললতাকে এই হল নির্বাচনের খেসারত দিতে হয়েছিল। ছবিটির পঞ্চম সপ্তাহ শুরু হয় 31 অক্টোবর 1970। দর্পণা, প্রিয়া সহ মোট 13টি হলে ছবিটি চলছিল এবং এই সপ্তাহে ছবিটিকে 29 সপ্তাহ ঘোষণা করা হয়, অর্থাৎ দর্পণা ও প্রিয়া দুটি হল ধরে 29 সপ্তাহ সম্মিলিতভাবে ঘোষণা করা হয় কমললতাকে। তবে কমললতা আশানুরূপ ব্যবসা করতে পারেনি, এর আরও প্রমাণ আপনারা পাবেন তরুণ কুমারের লেখা আমার দাদা উত্তম কুমার এই বইটিতে, যেখানে কমললতা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। তো কমললতা ছবিটি উত্তম সুচিত্রার অবশ্যই একটি ভালো ছবি, যা টেলিভিশনে দেওয়ার পর সবাই ছবিটিকে দারুণভাবে গ্রহণ করেছিল এবং আজও ছবিটি অবশ্যই ইতিহাসের মধ্যে পড়ে উত্তম সুচিত্রা জুটির। কিন্তু সেই সময় হল নির্বাচন ভুল হওয়ার জন্যে ছবির ব্যবসা কিন্তু আশানুরূপ হয়নি। তো এই ছিল কমললতার উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যা পাবেন তা অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে এর আগামী ভিডিওতে, অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।